তামিলনাড়ুর উপকূলে উত্তর পূর্বে হাওয়া বইছে। এরপর হবে দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল এবং লাক্ষাদ্বীপে আগামী তিন থেকে চার দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বর্তমানে থাকা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে 16 ফেব্রুয়ারির মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতও হতে পারে। এরপর একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে, যার প্রভাবে 17 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম হিমালয় রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা। আগামী 5 দিন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় উড়িষ্যার কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন।